কিংবা তার কোলের সন্তান হারিয়ে পুত্র বলে টুকরে টুকরে কাঁদছে, কেউ সিঁদুর সিঁদুর হারিয়ে যদি কোনদিন একান্ত পাই আমার বাহুর মাঝে, সেদিন তোর চুলের মুঠি ধরি আছাড়ি আমার বলে শিলা খণ্ড করে কে? আমি বাবা। কে তুমি? আমি তোমার গুরু মা। গুরু মা? হ্যাঁ বাবা। কি দেখতে এসেছো এই পর্বত মাঝরে, এই অরণ্যে কেন এসেছো গুরু মা? আজ আমি সর্বশক্তিহীন পঙ্গ হয়ে গেছি। ওরে বাবা, তাই তো তোদের গুরুদেব একটি মালা গেঁথে পাঠিয়েছে বাবা। বললে বা, তাই আমার গুরুদেব আমার জন্য মালা গেঁথে পাঠিয়েছে। কহো গো জননী কহো, কি বা গুণাগুণ আছো এই মালার মধ্যে, কি বা হবে ওই মালা ধারণ করলে? শোন বাবা, এই মালা পড়লে সকল জ্বালা নিবারণ হয়ে যাবে, মরণের ভয় আর থাকবে না। কি বললে? মরণের ভয় দূর হয়ে যাবে। হ্যাঁ বাবা। ওগো জননী, তাহলে আর বিলম্ব কেন? দাও দাও আমার গুরুদেবের আশীর্বাদই মালা পরিয়ে দাও আমার ভাগে মেয়ের গলায়। বেশ বাবা, সাতান একটু মা এসো বাবা, আমার কাছে এসো বাবা। দাও গুরু মা। কি চাও জননী? আমি তাহলে আসছি বাবা। ওকে জননী, বিদায় রক্ত বিলগ্নে তুমি আমাকে আশীর্বাদ করে যাও মা, তুমি আমাকে আশীর্বাদ করে যাও। যদি কোনোদিন একান্তে বাহুর মাঝে পাই সেই রাক্ষসী পিশাচী শীতলাকে, তাকে যেন আছাড়িয়া মারতে পারি এই শিলা খণ্ড পরে। বাবা পেয়েছি, পেয়েছি আমার গুরুদেবের আশীর্বাদ মালা। এইবার আমি দেখতে চাই রে রাক্ষসী পিশাচী শীতলা, কেমন করে আমার বুক হতে শতানিক্যকে তুই কেড়ে নিয়ে যা। মামা শতানিক্য, মামা এই মালাটি পরার সাথে সাথে আমাদের সর্বঙ্গ কাল বসন্ত ভরে গেছে বাবা। না শতানিক্য না, এ হতে পারে না মামা। ওরে যে আমার গুরুদেবের আশীর্বাদই মালা। না মামা, এ তোমার গুরুদেবের আশীর্বাদই মালা, এ তোমার গুরুদেবের অভিশাপের মালা। শতানিক্য মামা থাকিব না, মামা তোমার কাছে তুমি হবে বাবা, শ্মশান হবে ঘর যে আমার, শ্মশান হবে ঘর শ্মশান হবে ঘর, শ্মশান হবে বাবা থাকিব না তোমার কাছে, থাকিব না তোমার কাছে তুমি হবে শ্মশান। শুধু
কান্না সহ্য করতে পারছি না বাবা, আমি তো কান্না পাচ্ছি না কেন বাবা। আমি যে কথা বলতে পারছি না কেন, আমার যে তো বন্ধু আসছে বাবা, আমার কিছু বন্ধ করে আসছে, আমি যে দাঁড়াতে পারছি না বাবা গো। ও পিতা, আমি যদি তোমাদের চরণ কোনো ভুল করে থাকি মাতা পিতা, আমাকে তোমরা ক্ষমা করে দিও পিতা। আমি যে তোমাদের জন্মের তোমাদের থেকে জন্মের মধ্যে ছেড়ে চলে যাবো মামা, আমি মামা মামা বলে ডাকবো না মামা পিতা। আমি তোর মামা, তোকে ডাকছি তুই আমার ডাকে সাড়া দিচ্ছিস না কেন? শতাধিক 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 কেমন করে বলবো যে শতানিক কর বেঁচে নেই? না না, তোর মা আসার আগে আমি আমি এখান থেকে পালিয়ে যাব, আমি এখান থেকে পালিয়ে শতানিক
শুধু একে পারে দেহ গোরমতি ওই পাষাণে কি আমি ডেকে দেখবো ওই পাষাণে হৃদয়ে দয়া আছে কি না বন্ধু দাদাকু আবিছি জড়ক করে দুটি হাত ধরে দুটি চাদর একটি বার তুমি আমাকে অনুমতি দাও দাদা আমি যেন ওই পাষাণীকে দেখি আমার শতানিককে আমি যেন কোলে পাই দাদা একটি বার তুমি দাও না বান্ধব শুধু একবার অনুমতি চোখের জল সহিতে বেশ ডাক ডাক সেই পিশাচী রাক্ষসী তোমাকে তোরা ডাক যদি ফিরিয়ে দেয় আমাদের নয়নের মনে সাধের সাথে ওরে ওরে শুধুস না শুধু তোরা কেন তোদের সঙ্গে আমিও দাঁড়িব অঞ্জলি সেই রাক্ষসের পায়ে একবারে দেখা দে ওরে বাজানি একবারে দেখা দে ওরে কেন কাঁদি ওরে রাজা এসেছি ও রানী ডাকলে একবার মামা বো বা কেন কাঁদিস ওরে হবের মাঝে যে যার করে তোকে জানুনি তোকে বলছো তুমি বা এসেছিস ওরে পাশানে আজ নিজে চোখে চেয়ে দেয় কেমন করে আমার সোনার মৎস্য নগরে শ্মশান করে দিয়েছিস ওরে মীরা তুই তো বলেছিলিস মা কেমন মা গো তুমি কুপুত্র হলেও সে তো পুত্র মাতা কি কখনো রে রাক্ষসী বিরাট আমি তখন তোমাকে বলেছিলাম আমায় চরণে পুষ্পাঞ্জলি দিলে তোমার মঙ্গল হবে কিন্তু দিলে না আমায় চরণে পুষ্পাঞ্জলি আজ দেখতে পাচ্ছ তো আজ দেখতে পাচ্ছ তোমার এই মৎস্যনগর শাসনে পরিণত হয়ে যাচ্ছে বিরাট একবার আমাকে মা বলে ডাক আমায় চরণে পুষ্পাঞ্জলি দিবি বাবা আমি সবাইকে ফিরে ওরে ডাকবো তোকে মা মা বলে ডাকবো তার আগে যে তোকে প্রতিজ্ঞা করতে হবে প্রতিজ্ঞা হ্যাঁ মা বলো বাবা আমাকে কি বা প্রতিজ্ঞা করতে হবে বল বল রে পাশানি ফিরিয়ে দিবি আমার রাজ্যের প্রজাবর্গকে
যদি ফলে পুষ্পে ভরে যায় আমার সোনার ভক্ত নগর, তাহলে সহস্র কণ্ঠে ডাকিব জননী বলিয়া দেব পুষ্পাঞ্জলি আতুল চরণ। ওঠো বাবা, তোমার মন বাসনা আমি এখনই পূর্ণ করব। এসো কিচক, আগে তোমার দক্ষিণ হস্ত আমি ফিরিয়ে দেব। আমি তোমার সন্তানদেরকে বাঁচিয়ে দিয়েছি, এবার তোমার এই মৎস্যনগর আমি যাদের যাদের টানিয়েছি এই মুহূর্তে সবার প্রাণ আমি ফিরিয়ে অপারি করুণা তব গো কল্যাণময়ী জননী আমার। দেখো বাবা, আমি তোমার কাছে যে রাশি কিন্তু চেয়েছিলাম, আমার পূজায় কিন্তু রাশি কিন্তু লাগে না। তোমার মন পরীক্ষা করবার জন্য আমি রাশি কিন্তু চেয়েছিলাম। দেখো বাবা, যদি ভক্তি ভরে শ্রদ্ধা ভাবে যদি ভক্তি ভরে আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, তাহলে দন্ত্রে তিনি ধারণ করি, গলাতে কুটি বেঁধে নগরবাসীর কাছে ভিক্ষা অর্থাৎ মাউন করে আমার চরণে যদি ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দাও মা গো, আমি যে তাতেই সন্তুষ্ট হব বাবা। তাই হবে জননী, তাই হবে। তোমাদের অনুসারে গলায় কুটি মাঝে যন্ত্রে দিন ধারণ করি নগরী নগরী ধবি করিয়া মাগন ভিক্ষা তব চরণে দেব পুষ্পাঞ্জলি। বিরাট, তাহলে পূজার আয়োজন করো বাবা। আসি বাবা, আসিস মা, আসি কিচক, আসি শতানিক্ষ। ও আমার মৎস্যনগরের মায়েরা, মা গো, যে মায়ের কল্যাণ স্পর্শে মরা গাছে ফুল ফোটে মৃত সন্তান কোলে আসে, সেই মায়ের চরণ বন্দনা করার জন্য আপনারা মায়ের নামে কিছু কিছু মাঙ্গল ভিক্ষা দেবেন। মায়ের কাছে কামনা করি মা যেন আপনাদের মতো প্রত্যেকে সংসারে গিয়ে এমনি করে মঙ্গল করে থাকে, তাই মঙ্গলময়ী মায়ের চরণ বন্দনা করার জন্য কিছু কিছু মাঙ্গল ভিক্ষা দেবেন। Thank you.
नायक बाबू आपने यदि पुष्पालन विधि जान तारे चले आसो जगत जननी दयामयी मां एसो ना दया करे एकबार एसो ना Thank you.